দেশ বিদেশ ঘুরে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে, দ্বাদশ সংসদ লেখক হিসেবে ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসায় গোল্ডেন অ্যাওয়ার্ড 2024 অর্জন করেছেন বিশিষ্ট লেখক ও ব্যাংকার রিফাত মাহমুদ সাকিব। রিফাত মাহবুব আমাদের তিনটি আলোকিত বই লিখে ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছেন এবং প্রত্যেকটি বই নারী উদ্যোক্তা এবং যারা বিজনেস করে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইকোনমিক ডেভেলপমেন্ট টু এলিভিয়েট প্রপার্টি, দ্য আর্ট অফ গ্লোবাল ফাইন্যান্স, স্ট্র্যাটেজি ফর মানি মার্কেট কন্ট্রোল, তিনি এই তিনটি বই লিখেছেন এবং তার দুই দশকের ব্যাংকিং অভিজ্ঞতা থেকে ব্যবসা ও অর্থের গতিশীল উন্নতির জন্য একটি বিস্তৃত নির্দেশিকা প্রদান করেছেন এই বইগুলোর মাধ্যমে এবং শিক্ষা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র সকল ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় তাকে সম্মাননা দেওয়া হয়েছে। ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছেন এবং প্রত্যেকটি বই নারী উদ্যোক্তা এবং যারা বিজনেস করে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটির উদ্যোগে রবিবার 10ই মার্চ রাজধানীর হোটেল অর্নট প্রাঙ্গণে অনুষ্ঠানটির আয়োজন করে। বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গীতিকবি সেলিনা আক্তার সভাপতিত্বে ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুরুল হোসেন ঈশার সঞ্চালনায় অনুষ্ঠানের সংবর্ধিত গুণী ব্যক্তি হিসেবে রিফাত মাহমুদ সাকিব তার বক্তব্যে বলেন, এই সম্মাননা পাওয়ায় আমি আনন্দিত, আমি যাদের জ্ঞান ও সহযোগিতায় উপকৃত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আকম মোজাম্মেল হক এমপি। আমার কাছে পুরস্কৃত হয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে যেহেতু হয় এই স্বাধীনতা দিবস বিজয় দিবসের প্যারেড গুলো, অধিকাংশ প্যারেডের পুরস্কার পেয়েছেন অধীনে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী। মূল প্রবন্ধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি গীতিকার ও সুরকার শেখ শাহ আলম। উদ্বোধক হিসেবে ছিলেন মানবাধিকার ব্যক্তিত্ব ও সমাজসেবক মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও মেম্বার ইন্টার্ন বার অ্যাসোসিয়েশনের আইবিএর লন্ডন ইউকে অ্যাডভোকেট আলহাজ ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম। বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও মুমেনা অটোসের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোশায়েদ রহমান মন। বিশিষ্ট কণ্ঠশিল্পী গোলাম কিবরিয়া। বাংলাদেশ মেডিকেল টেকনোলজি সোসাইটির প্রেসিডেন্ট ডক্টর শাহ মোহাম্মদ সেলিম রাজা চৌধুরী। ছাত্রনেতা ও সমাজসেবক সুমন হাওলাদার। বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য লায়ন জেবিন সুলতানা কান্তা। অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন এম শফিকউদ্দিন অপসহ আরও অনেকেই।